মেঘালয়ের অবৈধ কয়লা ত্রিপুরা রাজ্যে অবাধে প্রবেশ করছে। সুপ্রিম কোর্টের নির্দেশনামায় অবৈধ ঘোষিত থাকলেও রাজ্যের সাথে কয়লা অবাধে প্রবেশ করছে, কিন্তু তার থেকে বড় কথা যেখানে আন্ডারলোড হয়ে কয়লা ত্রিপুরাতে প্রবেশ হওয়ার কথা সেখানে অধিকাংশ গাড়ি ওভারলোড প্রবেশ করছে। অঘোষিতভাবে রাজ্যে প্রবেশ করার নির্দেশ থাকলেও ওভারলোড পুরোপুরি বাধা রয়েছে, কিন্তু দালাল চক্র ও একাংশ পরিবহন কর্মীরা তা মানছে কোথায়। রাতের আধারে হোক আর প্রকাশ্য দিবালোকই হোক, সক্রিয় দালাল চক্রের হাত ধরে ওভারলোড বোঝাই কয়লা চোরাইবাড়ির বুক চিরে রাজ্যের বিভিন্ন স্থানে প্রবেশ করে, তাতে জেলার পরিবহন দপ্তরের উপর প্রশ্ন দেখা দিচ্ছে। এই কাজে হাত পাকিয়ে চোরাইবাড়ির কয়লা মাফিয়ারা আঙ্গুল ফুলে কলা গাছ। অপরদিকে রয়েছে বহিরাজ্য থেকে আসা বিভিন্ন ফলের গাড়িগুলো, সেগুলি ওভার উচ্চতা সমেত গাড়ি হওয়ায় পরিবহন দপ্তরে ফাইন দিতে হয়, কিন্তু অধিকাংশ গাড়ি বিনা ফাইনে পরিবহন দপ্তরের কর্মীদের অর্থের বিনিময়ে ম্যানেজ করে পার পেয়ে যায়। অবৈধভাবে প্রবেশ করা গাড়িগুলি চোরাইবাড়ি হয়ে ধর্মনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে চলে যায়, সেখানে রয়েছে সক্রিয় দালাল চক্ররা, তাদের হাত ধরে বিনা বাধায় অতিক্রম করে গেট, আর তাতে রাজ্য সরকার মোটা অর্থে রাজস্ব আয় মার খাচ্ছে। তবে চোরাইবাড়ি পরিবহন দপ্তরের একাংশ কর্মী থেকে শুরু করে টিআরটিসির কর্মীরা জড়িত রয়েছেন সরাসরি, তারা রাত দিন গেটে ডিউটি করলেও অর্থের বিনিময়ে গাড়িগুলি ছেড়ে দেয় বলে অভিযোগ রয়েছে। আর সেই কাজে সিদ্ধহস্ত জনা পাঁচেক গেটম্যান, তাদের সক্রিয় দালাল চক্রের সঙ্গে হরিহর আত্মা, এইভাবে উভয়ের যোগসাজশে চলছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড। তবে এ ব্যাপারে লরি চালক বা স্থানীয় জনগণ মুখ খুলতে নারাজ। এখন দেখার বিষয় রাজ্যে প্রবেশদ্বার চোরাইবাড়ির দিকে রাজ্য সরকার কতটুকু নজর দেয়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।